বিসমুল্লাহ রহমান রহিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের গার্ডেনিং শুরু করলাম আজকে থেকে আজকে হচ্ছে মে মাসের সাত তারিখ আজকে বেশি গাছ লাগাতে পারি নাই খোঁজ আমার কালেকশনে তেমন কিছুই নাই এখানে কয়টা পৈশাক লাগিয়ে দিলাম আর বাংলাদেশ থেকে আমার ছোটো মামা আমাকে ঝালের চারা বেগুনের চারা দিয়েছিলো আমি নিয়ে আসার পরে এত সুন্দর হেলদি তাজা পাতা ছিল পরের দিন সকালে বের করলাম সন্ধ্যার সময় দেখছি পাতাগুলো সব শুকাই গেছে তো পাতা কেটে দিলাম আর এখানে কিছু বেগুনের চারা ছিল আমার ফ্রেন্ডের বাসায় আর এখানে একটা সিম আছে এটা সিম মেবি যে লম্বা অনেক এক হাত দেড় হাত লম্বা হয় না ওই সিমটা হবে আহিলের স্কুল থেকে আহিল নিজে লাগিয়েছিল সেই চারাটা আর এই যে একটা বেগুন আর এই দেশি লম্বা বেগুন মেবি আর এখানে লেবু গাছটা তো আগে থেকে আছে আর এখানে পুঁইশাক বই দুইটা আর এখানে তিনটার ওদিকে চারটা এই পাঁচ আর চারে নয়টা লাগাই দিলাম আর এখানে মরিসের গাছের অবস্থা খুবই করুন পাতাগুলো মরে গেছে ডালটা কেটে দিয়ে এটা এভাবে লাগাইলাম দেখি যদি গোড়া থেকে কোনো পাতা বের হয় আর এখানে একটা বেগুন দেশের বেগুন আর আমি বাংলাদেশে যাওয়ার আগে এই যে ধনিয়া পাতা আর হচ্ছে এখানে আছে সরিষা আর এখানে হচ্ছে মূলা তারপর এখানে সরিষা আর এটা হচ্ছে পালং শাক এই কয়টা আমি বীজই বীজ বুনে গিয়েছিলাম তো মাসালা সুন্দর হয়েছে তো এইগুলো অবশ্যই উঠাই ফেলবো আমি এই যে এই পালং শাক এখানে আমি লাউ গাছ লাগাবো লাউ গাছ করলা গাছ তারপরে কুমড়া গাছ এগুলো লাগাবো জাস্ট টপ পড়েছিল আর ধনিয়া পাতা তারপরে মূলা শাক পালং শাক এগুলো শীতকালেও হয় এই জন্য আমি এগুলো ফেলে গেছিলাম আর এই যে মাটি আমার হাজব্যান্ড মাটি রেডি করলো মাটি বলতে কি গত বছরে পুরানো মাটি এই পাশে কিছু টব আছে এই যে টবগুলোতে ছিল এই সব মাটি এই টব মিনিমাম পনেরোটা মতো সব ভেঙে গেছে তো এই জন্য আমি চাচ্ছি এবারে আলতু ফালতু কোনো টব রাখবো না যতগুলো রাখবো সুন্দর টব রাখবো এই জন্য আমি যাওয়ার আগে দশটা বড়ো বড়ো টপ কিনে রেখে গিয়েছিলাম তো এই টব থেকে বের করে মাটিগুলো এখানে শুকানোর জন্য রেডি করে দিলো অনেক ময়লা ছিল গাছপালা বের হয়েছিল ওগুলো ফেলাই দিয়েছে তা আমি নতুন কম্পোজ নিয়ে আসছি নতুন কম্পোজ নিয়ে আসা হয়েছে ওই কম্পোজের সাথে এই পুরানো মাটি মিক্সড করে তারপরে এই যেখানে দুই বস্তা একদম দুই বস্তা ইউজ করে ফেলছি দেখা যাক আল্লাপ ভরসা এবারে হয় না হয় প্রত্যেকবার মার্শাল আমার হাতে গার্ডেন অনেক সুন্দর হয় বাট বছরে মনে হয় হবে না আমি যাওয়ার আগে কিছু বীজ সব রকমের বীজ চারা দিয়ে গেছিলাম একটা চারাও বের হয় নাই তো আমার মামা বলল যে হচ্ছে পুরানো বীজ এই জন্য বের হয় নাই তো দেশ থেকে কিছু বীজ নিয়ে আসছি লাউ নিয়ে আসছি অনেক রকমের শশা নিয়ে আসছি সিম নিয়ে আসছি তারপরে হচ্ছে করলা নিয়ে আসছি কুমড়া নিয়ে আসছি ঢ্যাঁড়স কলমি শাক লাল শাক প্রায় দশ পনেরো রকমের বীজ নিয়ে আসছে ওইগুলো অবশ্য আমি ভিজাতে দিয়ে দিছি এইগুলো হচ্ছে চুরি শাক এগুলো উঠাই ফেলবো দু একদিনের ভিতরে তো সবাই দোয়া করবেন যাতে এই বছর গার্ডেনটা সুন্দর করে করতে পারি আর এখানে কিছু বেগুনের চার আছে এই যে এক ফেসবুকে একটা আপু পোস্ট করছিলো যে আমার কাছে অনেক বেগুনের বীজ আছে বেগুনের চার আছে যদি কেউ চান নিয়ে যেতে পারেন তা আমার একটা ফ্রেন্ড একটা আপু যে আপরে বলছিলাম যে এগুলো নিয়ে আসার জন্য তো উনি নিয়ে আসছিল ওনার বাসা থেকে আমি পরশু দিন কালেক্ট করছি আমার ফ্যামিলি ইউকে আপু সাবে নিয়ে আসবেন আপুর বাসা থেকে তো আল্লাহ হাফেজ এ পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভরসা আমার গার্ডেনের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম